হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপুরা ভাইয়ারা কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো ঝুরো আলু এবং ভাজি হচ্ছে করলা। এভাবে আমি আলু এবং করলা ভাজি করি, আমার খুবই মজা লাগে, আমার খুব পছন্দ ডালের সঙ্গে। আজকে হালকা পাতলা রান্না, রান্না আছে গতকালকের কিছুটা, এই জন্য রাতের বেলা হালকা করে রান্না করছি। আর এখন আমি রাতেই রান্না করি, এটা তো আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে ফেলেছি। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা, তো যে স্কুলে চলে এসেছি, আসার পরে দেখতে পাচ্ছেন অবস্থা এখন অ্যাসেম্বলি হবে আর কি। তো সবাই ওইদিকে গিয়ে দাঁড়াইছে, আমি এই দিক থেকে ওদিকে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন হালকা রোদ উঠেছে, কুয়াশাচ্ছন্ন আকাশ। তো এই যে আমার স্কুলের স্টুডেন্ট, এরা যেহেতু সুবিধাবঞ্চিত এবং এতিম, সেটা আগেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এরা সরকারি শিশু পরিবার। তো প্রত্যেকটা বাচ্চাকে দেখলে অনেক ভালো লাগবে, অনেক মায়া লাগবে। তো ওদের জন্য কিছু করতে পারাটাও অনেক ভাগ্যের বিষয়, আমি যে ওদের জন্য কিছু করতে পারছি এটা আমার ভাগ্যের বিষয় আর কি। যদিও আমি তেমন কিছুই করি না ওদের জন্য, আমি আমার ওদের পড়ানোর জন্য একটা স্যালারি বা একটা অ্যামাউন্ট পাই, তারপরেও যে ওদেরকে পড়াতে পারছি এটাই অনেক সৌভাগ্যের বিষয় আলহামদুলিল্লাহ। তো যখন এদিক দিয়ে যাই, সবাই দেখেন দৌড়ে দৌড়ে চলে আসছে ম্যাডামকে সালাম দেওয়ার জন্য। সবাই এখন মানে ওই টোনটা যদি শোনাতে পারতাম, যখন আমি ঢুকি তখন থেকে সালাম শুরু হয় একদম ক্লাসরুম যাওয়া পর্যন্ত। যাদের ক্লাস আমি পাই না, তারাও এসে এসে দৌড়ে দৌড়ে এসে ম্যাডামকে খুবই পছন্দ করে সালাম দিয়ে দিয়ে যায়। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, রেডি রেডি হয়ে নিয়েছি। সন্ধ্যাবেলা বললেও ভোর হবে, রাত 7টা বাজে এখন। তো রাত 7টা মানে অনেকটাই রাত। তো আমরা যাচ্ছি মমইন। তো আমরা আছি মোটর সাইকেলে এবং আমাদের পাশে আছে রিস্কাই, ফিওনার পাপার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ওয়াইফ বেবি। তো ভাইয়ারা ঢাকা থেকে এসেছে, ভাইয়ের বাসা বগুড়াতেই বাট খুব কম আসে, তো এসেছে যাবার ভাইয়া। আমরা ঘুরতে যাচ্ছি মমইনে। তো আমি ফিওর পাপাকে বলেছিলাম যে যাব না, কিন্তু ওর বলল যে না চলো যাই, আমি একাই যাব না তোমাকে ছাড়া। আর ভাইয়া বারবারকে বলছে যে আমি যেন যাই অবশ্যই। তো ভাইয়ারা মন খারাপ করবে তুমি না গেলে, চলো যাই। তো ফিওনা বললো যে আম্মু চলো যাই, আম্মু চলো যাই, কারণ ও তো মমিনের কথা শুনলে একদম অস্থির হয়ে যায়। তো বাবুকে তো আর একা ছাড়া যাবে না, আর ভাইয়া মন খারাপ করতো আমি না গেলে খুবই, এই জন্যই যাওয়া হয়ে উঠেছে আর কি। আমার বাসায় কিছু কাজ ছিল, যেহেতু আগামীকালকে আবার ভাইয়ারা আমাদের বাসায় ইনভাইট, তো ওনারা আসবে। আমি যেহেতু সকাল থেকে স্কুল থাকে দুপুর 12টা পর্যন্ত, বাসায় আসার পর পর আমার প্রায় মানে 12:30-1টা বেজে যায়, এই জন্য ভাবছিলাম। আর ফিওর পাপা আজকে তেমন কিছু বাজার করেনি, বলছে টাটকা টাটকা বাজার করবো সব কিছু, এই জন্য। তো যাই হোক, ফিয়ামিল্লা দেখা যাবে আগামীকালকেরটা সুন্দরভাবেই ইয়ে করতে পারবো। তারপরে এসেছি, এখন আমরা বোটিং করব। তো ফিওনা বেবি রেডি অলরেডি। আর এই যে মামুন বেবিও রেডি। তো সবাই আমরা পানি দেখে ভয় পাই একটু একটু, আমি তো পানি দেখে ভয় পাই, ফিওর পাপাও ভয় পায়, আর ভাইয়ারা তো আরও বেশি ভয় পায়। ভাইয়া অনেক ভয় পাচ্ছিল, কিন্তু বলতেছিল যে আমি সামনে বসি। তাই যে আমাদের বোটিং স্টার্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমাকে এখানে বোটিং করতে অত বেশি ভালো লাগে না, এইটুকু রাস্তার মধ্যে বোটিং করার মধ্যে কোনো মজা আছে বলে আমার মনে হয় না। যদি বিশাল বড় নৌকা হইতো বা এরকম ইঞ্জিন চালিত কিছু হইতো, ওইটাতে বেশি মজা। তো এখন এটা একটু আলাদা করেছে, উপরে দেখতে পাচ্ছেন লাইটিং করেছে। ফিয়ানা বেবি ওর চাচির সঙ্গে
বড়াম্মুর সঙ্গে গল্প করছে আর কি। আরে এই যে আমাদের মামুন বেবি, গুলু বাচ্চা একটা, পুটু বাচ্চা, শুধু কান্না করে আর কান্না করে। প্রিয় বেবিকে দেখলেই ও কান্না করছিল। ও অ্যাকচুয়ালি মেয়ে বেবিদের, মেয়ে বাচ্চাদের বা মেয়ে মানুষদের অত বেশি পছন্দ করে না। ও নিজে ওর মায়ের কাছেই থাকে না কখনো, মানে শুধু জাস্ট খায় যখন তখন ওর আম্মুর সঙ্গে থাকে, তাছাড়া ওর আম্মুর সঙ্গেই খুব একটা থাকে না। সারাক্ষণ পাপা পাপা আর পাপা, মানে ওর মেয়ে মানুষ পছন্দ না, ওর ছেলে মানুষ পছন্দ বেশি। কিন্তু পুটলু বাচ্চা হয়েছে, এত কিউট হয়েছে, মানে একটা কিউটের ডিব্বা, এত কিউট বেবি খুব কম হয়। আর এটা ছিল শনিবার দিন, মানে অলমোস্ট আমি এক সপ্তাহ পরে ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, বিকজ আমি ব্লগ এডিট করার টাইম পাচ্ছিলাম না, এই জন্য ফ্রাইডেতে এডিট করে ফ্রাইডেতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। সো সরি ফর এভরিথিং, বিকজ আমি অ্যাকচুয়ালি পাচ্ছিলামই না, ওইভাবে সময় পাচ্ছিলাম না। তারপরে আবার করোনা টিকা দিয়েছি, সেই ব্লগটাও সামনে আসছে, তো সব মিলে অ্যাকচুয়ালি খুবই একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম। তো এখন আমরা নেমে পড়ছি। এই যে গুলু বেবিটাও চাচুর কাছে যাচ্ছে, আর ফিও বেবি তো লাফালাফি করছে, ও আরও থাকবে। তো ফিওনা কোলে নিতে চাচ্ছে বেবিকে, কিন্তু বেবি তো ওকে দেখলেই কান্না করছিল, কিছু করার নেই, কারণ বেবিটা অত বেশি মেয়ে মানুষদের পছন্দ করে না। বেবি ওর বড়াম্মুর সঙ্গে যাচ্ছে, এখন আমরা এখানে একটু ছবি তুলবো হালকা পাতলা। আর বাচ্চারা দুজনেই কান্না করছিল, ফিওনাও খুবই কান্না করছিল একটু পরে থেকে, আমরা এখানে আর স্টেই করতে পারি নাই, বিকজ ফিওনাও কান্না করছিল আর মামুনও কান্না করছিল। দুই বেবি যখন কান্না করছিল তখন খুবই খুবই খারাপ লাগছিল, তো আমরা এখানে স্টে না করে বাসায় চলে যাব। তার আগে একটু হালকা পাতলা কিছু ছবি তুলবো, ভাইয়ারা ফ্যামিলি ফটো তুলছে, আমরাও তুলবো ফ্যামিলি ফটো, এবং সবাই মিলে একটু গ্রুপ সেলফি তুলবো, তুলে বাসায় চলে যাব, বেশি ওয়েট করব না। তো দেখেন এখন ঢুঙ্গি বুড়িটা একটু ঢং করছে, ওকে একটু পোজ দিতে বলেছিলাম, আর বাকিটা ইতিহাস হয়ে গিয়েছে আর কি। একটা এইটুক বাচ্চা যার এখনও 4 বছরও বয়স হয়নি, সে এত পাকনা হতে পারে। তো দুইটা বেবির জন্য আপনারা সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে ভাইয়া ভাবিদের একটু ভিডিও করে নিলাম, আর এখন আমরা একটু ভিডিও করছি প্লাস ছবি তুলছি, কিন্তু ফিওনা বেবি ছবি তুলবে না, জেদ করছে, দেখেন দুষ্টামো করছে। ও বেবিকে কোলে নিয়ে ছবি তুলবে, কিন্তু বেবি তো ওকে একেবারেই আসছে না ওর কাছে। তো আলহামদুলিল্লাহ ফিয়ামিল্লাহ, আমরা এখন হালকা পাতলা ছবি তুলে ফেলেছি, এখন সবাই মিলে একটু ছবি তুলব, তুলে তো লাস্টে এগুলাই শেয়ার করছি, সবাই মিলে ছবি তুলছি সেগুলান। তো অনেক মজার একটা দিন কাটলো, কিন্তু বেবিরা খুব দুষ্ট, বেবি নিয়ে অ্যাকচুয়ালি কোথাও যাওয়া এত ছোট বেবি নিয়েই খুবই একটা সহনীয় নয়, কারণ বাচ্চারা কান্নাকাটি করলে তো আরও নয়, আর আমার বাচ্চা তো এত দুষ্ট, সঙ্গে মামুন বেবিও খুবই কান্না করছিল, ও ভয় পাচ্ছিল সব কিছু দেখে, ও যেহেতু ছোটোবেলা থেকেই একটা বাসার মধ্যে মানুষ। তো আশা করি এই ব্লগটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।